করোনা সংক্রমণ থেকে বাঁচতে চারিদিকে সোশ্যাল ডিস্টেন্সিং মানা মাস্ক পরার হইচই, কিন্তু তার মাঝেই দেখা গেল চরম দায়িত্বহীনতার ছবি। বহরমপুরের তৃণমূল সভায় ভ্যানিস সামাজিক দূরত্ব বিধি, গাদাগাদি করে অসংখ্য মানুষের ভিড়। মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995151। চারিদিকে সবাই সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলছেন, সাথে সাথে মাস্ক পরার কথাও বলছেন। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার মধ্যে শহর বহরমপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ঠিক সেই বাতাবরণে শাসক দলের রাজনৈতিক অনুষ্ঠানে গাদাগাদি করে মানুষের উপস্থিতি ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজনৈতিক দলের চরম দায়িত্বজ্ঞানহীনতার এক ছবি। বৃহস্পতিবার বিকেলে বহরমপুর টেক্সটাইল মোড়ে প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবিরের তৃণমূল কংগ্রেসের যোগদানের সভা মঞ্চে ছিল না কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মানার নজির। একইভাবে দর্শক আসনেও গাদাগাদি করে মানুষজন জমায়েত হয়ে যোগদান অনুষ্ঠান দেখলেন, নেতৃত্বদের বক্তব্য শুনলেন। মঞ্চ থেকে বারবার ঘোষণা হচ্ছিল সোশ্যাল ডিস্টেন্সিং মানার কথা, কিন্তু কে শোনে কার কথা? সভা শেষে তৃণমূল জেলার সভাপতি সোশ্যাল ডিস্টেন্সিং মানা হয়নি তা অকপটেই মেনে নিলেন। হাজির করলেন যোগদানকারীদের শাসক দলের প্রতি নাকি আবেগেরই বহিঃপ্রকাশ। মানুষের আবেগকে তো মর্যাদা দিতেই হয়, সোশ্যাল ডিস্টেন্স মেনে এই সভা করার কথা ছিল, কিন্তু এত বেশি মানুষ এখানে জমা হয়েছে যে আমরা কাকে নিষেধ করব? নিষেধ করে যাদেরকে বাইরে রেখেছিলাম জনস্রোতে তারা চলে এসেছে। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আমাদের ভুল হয়েছে, কিন্তু যারা এসেছে তাদেরকে স্বাগত জানাই। এই ঘটনার ছবি সামনে আসতেই বিরোধীরা সুর চড়িয়েছেন। তাদের স্পষ্ট অভিযোগ, সাধারণ মানুষকেই মানতে হবে সামাজিক দূরত্ব বিধি, মাস্ক না পরে বাইরে বেরোলে পুলিশে ধরবে, আর শাসক দলের ক্ষেত্রে সাত খুন মাফ। এই মুহূর্তে পশ্চিমবাংলায় সব থেকে বেশি করোনায় সংক্রমণ মানুষের উপর যে হচ্ছে, তারপরেও আমরা দেখছি কি আজকে জনসভায় উনি জয়েনিং করবার জন্য সোশ্যাল ডিস্টেন্সকে না মেনটেন করে একসঙ্গে দুনিয়ার মানুষকে নিয়ে এসে তারা জমায়েত করে দিলেন, আর করোনাকে ছড়িয়ে দেওয়ার একটা ব্যবস্থা করলেন তিনি। এইভাবে চলতে পারে না। বিরোধীদের জন্য এক আইন, শাসক দলের জন্য আর এক আইন। আগে তো আমি বাংলা নেত্রীকে বলবো, আপনার দলকে সবক শিখান। আপনার দলে আজকে যে কাণ্ডটি ঘটলো, অত মানুষ, কারো মুখে মাস্ক ছিল, কারো মুখে মাস্ক ছিল না, মানুষে মানুষে একাকার, সোশ্যাল ডিস্টেন্স কোথায়? তাহলে কি সোশ্যাল ডিস্টেন্স শুধুমাত্র বিরোধী দলের জন্য? সোশ্যাল ডিস্টেন্স বিরোধীরা যাতে সভা তো করতে না পারে তার জন্য, সোশ্যাল ডিস্টেন্স অন্য যাতে বাড়ির থেকে বের না হয়ে আমরা বাড়ির থেকে বেরোই তার জন্য, সোশ্যাল ডিস্টেন্স মানুষ বা অন্যান্য দল বাইরে বেরোবে না সেই সুযোগে আমরা যোগদান করব এর জন্য, আপনার কোন কথার দাম আছে? আগস্টের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে, সেখানে আরও বেশি সতর্কতা, নিয়মবিধি মেনে চলা দরকার। ঠিক তখনই খোদ শাসক দলের কাছেই সাধারণ মানুষের দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বলেই মনে করছে জেলার রাজনৈতিক মহল। রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার, বহরমপুর, মুর্শিদাবাদ।